পূর্ব বর্ধমান জেলার জামালপুরের শম্ভুপুর গ্রামের বাসিন্দা শেখ সাইদুল মোল্লা বর্ধমান জেলা পুলিশের কাছে একটি অভিযোগপত্র জমা দেন। তার অভিযোগ, বাবার মৃত্যুর পর তার মা লক্ষ্মী বেগম পুনরায় শেখ আফসার আলীকে বিবাহ করেন। তারা শম্ভুপুর গ্রামে মা ও সৎ বাবাকে নিয়ে বসবাস করেন, কিন্তু তার সৎ বাবা পৃথকভাবে খাওয়া দাওয়া করে। ঘটনাটা আমার সংসার, আমার স্বামী মদ খায়, আমার তাহলে আমাকে দেখে না, আমায় খেতে দেয় না, আমায় পড়তে দেয় না, এই ছেলেই দেখায়, খেতে দেয়, পড়তে দেয়, ডাক্তারের ওষুধ সব কিছু দেয়, তবুও ঝগড়া ঝামেলা একটু খুঁজলে খালি ঝগড়া করে। ঝগড়া করার পরে তাহলে আমি আগে রান্না করে দিই, আমাদের কাছেই খেত, দিয়ে এখন রাগ করে ও আলাদা খায়। আলাদা খাওয়ার পরে আমার ফিরে আমি রান্না করে দিই, যে এই পরবেতে ফিরে ওই রান্না করার লেগে, জমির লেগে, চাষের লেগে, যে আমার ছেলেকে চাষ করতে দেওয়া পয়সা দিয়ে জমিটা নিয়ে রয়েছে, বলছে আমি চাষ করতে দেবো না বলে ফিরে ও মিছে করে করে যেয়ে পার্টিতে যেয়ে বলে যে আমায় খেতে দেয় না, আমায় করতে দেয় না, আমি আর স্বাধীন উপবাসী করে ওরকম করে পার্টি যেদিন মারে আমার ছেলেকে সেদিন কিছু ঝড়াঝাটি বকাবকি কিছুই হয়নি। অমনি ওর চাষ তো ভাইদিকে ডেকে নিয়ে এসে আর আমার ছেলেকে আচমকার দোকান থেকে ডেকে নিয়ে এসে মারে। মেরে আমি যখন এবারে ছুটতে যখন আসি তখন দেখছি আমার ছেলে রক্ত গড়ে যাচ্ছে, আমি যখন ছেলে সাদ আছি ওই পার্টি লোকটা এসে এবারে আমাকে এবারে কান মুতে চর মারছে ফটাফট আমাকে চর মারছে, ওকে একদিন আমার ছেলেকে একদিন আকে মারছে, আমাকে চর মেরে এমন ঈদের গাড়ে আমার চোখ তখন অন্ধকার হয়ে গেছে, আমি আমাকে তখন ঈদের গা দাঁতে ফেলে দিয়েছে ওই পার্টির লোকটা, শেখ ফিরোজ, ও আমাকে মেরে ফটাফট করে আমার মেয়েরে সব দাঁত ফাঁত সব লড়িয়ে দিয়েছে, দিয়ে আমাকে মেরে ও পার্টি লোক হয়ে এখানে তুমি মারবে পার্টি, শেখ ফিরোজ ওই যে পার্টি করে, হ্যাঁ তৃণমূল করে, যে লোকের খালি জান জ্বালাটা করে তাকে জোর জগি করে কারি ছিনতাই ইয়ে জমি জায়গা সব হঠাৎ করে সালিকে নিচ্ছে। 16 জুলাই তার মার সাথে সৎ বাবার বিবাদ হলে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে বলে অভিযোগ। 17 জুলাই রাতে তার সৎ বাবা গ্রামের কিছু মানুষকে নিয়ে এসে তাকে মারধর করে বলে অভিযোগ। এদিন শেখ সাইদুল মোল্লা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রার্থনা জানান। আমার ঘটনা রয়েছে, আমাদের সৎ বাবার সাথে আমার একটু ঝামেলা হচ্ছিল, সৎ বাবার সাথে ঝামেলা হওয়ার পরে আমাদের গ্রাম থেকে লোক এলো, ঠিক আছে, আমাকে প্রথম ফোন করলো, আমাদের যে জনগণের আমাদের যে নেতা আছে নেতাও ফোন করলো, বললো তোমাদের বাড়ি থেকে লোক যাচ্ছে, চাচারা যেয়ে মীমাংসা করে দেবে, সেই মীমাংসাটা না করে আমাকে এসে শেখ লালন দোকান থেকে বাইরে বের করে কলার ধরে আমাকে বাইরে রাস্তায় ফেলে মারে, মারার পরে মুখে ঘুষি মারছে আর আমাকে বলছে মুখে আরে ঘুষি মেরে বলছে তোর এখানে কেউ নাই, তোর কেউ বাবা আছে তুই ডেকে নিয়ে আয় এখানে তোকে কে বাঁচাতে পারে দেখি, ঠিক আছে সব তোর এখানে তোর কিছু এইখানে তোর কোনো অংশ নেই, সব আমার ভাইয়ের, মার দোকানে তালা মার, সব কিছু তালা মেরে দে, ঠিক আছে এখান থেকে বের করে দে, এখানে ঢুকতে দেবো না, এখানে থাকবি না, আর তোদের মাকে বাবাকে পুরো জানে তোর মাকে আর তোকে জানে মেরে দেবো, ঠিক আছে, আর আমাদের যদি কোনো কিছু বলিস আমাদের গোষ্ঠীতে কিছু বলিস তাহলে আমি তোদের জানে মেরে দেবো, ঠিক আছে, আমার ওপরে বহুত অত্যাচার করেছে, আমাকে মেরেছে, মেরে আমার মুখ হাত ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে, আমাদের একটা তৃণমূল সদস্য এলো, তৃণমূল সদস্য এসে সে বলছে আমি যেটা বলবো সেটাই আমার প্রশংসা, আমার কথাটা শুনেলি, আমার কথাটা শোনো, আমার কথাটা শুনবে আগে, ঠিক আছে, আমি বললাম যে আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনিনি, সে আমার কথাটা না শুনে আমাকে একটা কথাই বলছে কোনো কথা এখানে বলবি না, বললে কিন্তু জানে মেরে দেবো তোকে আর তোর মাকে, ঠিক আছে, ফিরোজ শেখ ফিরোজ এসে আমার শ্বশুরের ভাইরা এসে মারছে, আমরা বাড়িতে ছিলাম, বাড়ি থেকে ছুটে এসে দেখছি আমার স্বামীকে মারছে, স্বামীকে চর থাপ্পড় মেরে রাস্তায় ফেলে দিয়েছে, রক্তাক্ত করে দিচ্ছে, এত ছাড়াবার চেষ্টা করছি ছাড়েনে, বলছে তোদেরকে এখান থেকে তাড়িয়ে দেবো, তোদেরকে আছে ডাক, তোদেরকে এখানে থাকতে দেবো না, তোদেরকে বাড়ি ছাড়া করবো, মা বেটাকে আমার শাশুড়িকে মারছে, ইটের গাদায় ফেলে দিয়েছে, আমার শাশুড়িকে ছাড়া দিয়েছে, আমাকে লেগেছে, আমাকেও মেরেছে, আমার বাচ্চাকে নিয়ে আমিও পড়ে গেছি, এদের বিচার চাই, এদের শাস্তি চাই, এদের আমার শ্বশুরের ভাই, শ্বশুর পার্টির লোক, পার্টির নেতা শেখ ফিরোজ আমার শাশুড়িকে মেরেছে, আমার স্বামীকে শেখ লালন, শেখ হীরা, মতু সৈদন, এরা সবাই মেরেছে আমার স্বামীকে, আমার শাশুড়িকে, এদের শাস্তি চাই, আমার চার শ্বশুর হয় না, ওরা পাবলিক, পার্টির নেতা আমার শাশুড়িকে মেরেছে, শেখ ফিরোজ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।